কারো মুখোশ খুলে যাওয়ায় কষ্ট পেয়ে ভেঙে পড়ো না, বরঞ্চ তাদের বিষাক্ত সহচর্য থেকে মুক্ত হতে পেরেছো বলে স্বস্তির নিঃশ্বাস নাও। তুমি কি সেটা কেবলমাত্র তোমার পক্ষেই উপলব্ধি করা সম্ভব? সুতরাং তোমার সম্পর্কে মানুষ কি ধারণা করছে বা কে কি বলছে তা নিয়ে বিচলিত হয় না। বাইরে থেকে না বোঝা গেলেও একমাত্র ঝিনুকই জানে তার ভেতরের মুক্তার উপস্থিতি। হিংসা এবং লোভ হলো চোখের ছানির মতো, যতবারে ততই বিবেকের চোখ অন্ধ হতে থাকে। অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করবেন না, মনে রাখবেন যে কোনো সময়ে আপনিও উপহাসের পাত্রে পরিণত হতে পারেন। স্বল্প পরিচয়েই কাউকে সম্পূর্ণ বিশ্বাস করা বোকামি, তাতে ভালোর চাইতে মন্দ হওয়ার সম্ভাবনায় বেশি। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নেওয়ার পূর্বে একাধিকবার ভেবে নেবেন, নতুবা আপনার হঠকারিতামূলক সিদ্ধান্তের জন্য আজীবন আফসোস করতে হবে। অহংকার, রাগ, হিংসা, লোভ পরিহার করা বাঞ্ছনীয়। এরা আমাদের কোনো উপকারে আসে না, বরং এদের প্রভাবে আমাদের মানবিক গুণাবলীসমূহ হারিয়ে যায়। ভালোবাসার মানুষদের কখনো পর করবেন না, বিপদের সময় একমাত্র তারাই আপনাকে রক্ষকের মতো আগলে রাখবে। নিজেকে ভালোবাসুন, যে নিজেকে ভালোবাসে সে পৃথিবীর সবকিছুকেই ভালোবাসতে পারে। অর্থবিত্তের উত্তাপে আমরা অনেকেই আশেপাশের মানুষদের তুচ্ছ তাচ্ছিল্য করে থাকি, ভুলে যাই যে অহংকার পতনের মূল কারণ। ঘুড়ি যত উপরেই উঠুক না কেন, লাটাইধারী যে কোনো সময়ে তার পতন ঘটাতে পারে। সমস্যার প্রতিকূলতায় ঘাবড়ে যেও না, সমস্যার মাঝেই সমাধান লুকিয়ে থাকে, প্রয়োজন শুধু ঠান্ডা মাথায় তা খুঁজে বের করা। গোলকধাঁধায় পথ খুঁজে পাওয়া কঠিন, কিন্তু পথ গোলকধাঁধাতেই লুকিয়ে থাকে। আমাদের ভালোবাসার সম্পর্কের মানুষেরা জীবনের সবচাইতে বড় আশীর্বাদ, যার তা নেই সেই কেবল জানে সম্পর্কগুলির মূল্যায়ন কতটা অপরিহার্য। বেঁচে থাকতে হলে প্রতিটি মুহূর্ত বাতাসের প্রয়োজন, কিন্তু যখন আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয় তখনই কেবলমাত্র আমরা তা উপলব্ধি করতে পারি। বিশ্বাসের ঘরে চুরি একটি অমার্জনীয় অপরাধ। পৃথিবীর সব বিচার ব্যবস্থাকে ফাঁকি দেওয়া গেলেও সৃষ্টিকর্তার আদালতে ভয়ঙ্কর শাস্তি অবধারিত, যেখানে প্রত্যক্ষদর্শী বিচারক স্বয়ং। আমি ভালো আছি কারণ জীবনের চলার পথে কিছু কথা আমি আমার দৈনন্দিন চর্চায় নিয়ে নিয়েছি। অতীত নিয়ে ভাববো না, ভবিষ্যৎ নিয়েও নয়, শুধুই বর্তমান। কারো কাছেই এক্সপেকটেশন বা প্রত্যাশা রাখবো না, যতটা সম্ভব নিজেকে রিল্যাক্স রাখবো, দায়িত্ব পালন করব, কিন্তু কে খুশি হলো আর কে খুশি হলো না এ নিয়ে মাথা ঘামাবো না। মানুষকে খুশি করা প্রায় অসম্ভব, তাই খুশি করার আপ্রাণ চেষ্টা করব সৃষ্টিকর্তাকে, যার অনুগ্রহে আমার ইহকাল পরকাল সব। বাহ্যিক রূপে মোহিত হয়ে অন্তরের সৌন্দর্যের কথা ভুলে যেও না। ফরমালিনযুক্ত ফল চকচকে দেখালেও ভেতর কিন্তু বিষাক্ত। কৃত ভুল যত ছোটই হোক না কেন সতর্ক থাকো, যাতে পুনরাবৃত্তি না ঘটে। অসতর্কতার কারণে একটি স্ফুলিঙ্গ থেকেও দাবানলের সৃষ্টি হতে পারে। মিথ্যার খোলসে সত্যকে চাপা দেওয়া যায়, কিন্তু মুছে ফেলা সম্ভব নয়। চুলে কলপ দিয়ে সাদা চুল ঢাকা যায়, কিন্তু সাদা হওয়া বন্ধ করা যায় না। সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ আতঙ্কিত হয় না, সৃষ্টিকর্তার ওপর আস্থা রাখো, হয় তিনি তোমাকে টেনে তুলবেন, নতুবা তোমায় সাঁতার শেখাবেন। যে ভালোবাসায় গভীরতা নেই তা মৌসুমি ফুলের মতো, সময়ের সাথে সাথে উবে যায়। ক্ষুধার্ত পেট, শূন্য পকেট, ভগ্ন হৃদয় আমাদেরকে জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা দিয়ে থাকে। তুমি সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবনে পরিবর্তন আনতে পারে, তোমাকে সুখী করতে পারে, তোমাকে সাহায্য করতে পারে। তোমার জীবন তখন বদলে যায় না যখন তোমার অফিসের বস বদলায়, যখন তোমার অভিভাবক বদলায়, তোমার বন্ধুরা বদলায়। তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও, তোমার সক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমাটা যখন তুমি অতিক্রম করতে পারো, শুধু তখনই তোমার জীবন পরিপূর্ণ হয়ে ওঠে। কেউ যখন বলবে যে তুমি এটা পারবে না, তখন সে আসলে তার নিজের অপারগতাকেই উপস্থাপন করে। সে নিজে কখনো কাজটি করতে পারেনি বলেই সে বিশ্বাস করে তুমিও পারবে না।